সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে কিন্তু রাজ্যের বিভিন্ন ভিডিও অফিসে কিন্তু কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আপনারা কি করে আবেদন করবেন আপনাদের এজ কত লাগবে এবং রাজ্যের কোন কোন ভিডিও অফিসগুলোতে নিয়োগ হচ্ছে তো ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো আশা করি প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে এরকম এই রেড কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখতে পারবেন একটি বেল নোটিফিকেশন ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা আর দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা বারাসাত বারাসাত এখানে নর্থ চব্বিশ পরগনা বারাসাতের আন্ডারে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে বারাসাতের আন্ডারে যতগুলো বিডিও অফিস রয়েছে প্রায় কয়েকটি বিডিও অফিসে কিন্তু নিয়োগ হচ্ছে দেখে নিন এখানে মেমো নাম্বারও বলেছে ডেট বলেছে পনেরো এগারো দু হাজার আঠেরো মানে পনেরো তারিখে কিন্তু এই মাসের পনেরো তারিখে নভেম্বরের পনেরো তারিখে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিস দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আর ইনভিডেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট এখানে দেখুন গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ দ্য ফিলিং এখানে তিনটি পোস্ট রয়েছে ডাটা ম্যানেজার পদের জন্য কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার কিন্তু পোস্টের নিয়োগ হচ্ছে এক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনার কিন্তু লাস্ট ডেট বলেছে এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ লাস্ট ডেট বলেছে আবেদন করার আঠাশ এগারো মানে এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ফর ডিটেলস ভিজিট এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল ডাব্লু ডট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপ্ট পশনও লিঙ্ক দিয়ে দেবো কেননা এই বিজ্ঞপ্তিটিতেই কিন্তু ফর্মটি রয়েছে আপনারা যেটিতে আবেদন করবেন সম্পূর্ণ অফলাইন প্রসেসে আবেদন করার তো আপনারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটি বা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা দেখে নিন এখানে আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমি আপনাদের দেখাচ্ছি এটিএচ অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং আঠাশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের জমা দিতে হবে তো বন্ধুরা কিছু ইনস্ট্রাকশন রয়ে রয়েছে আপনারা এগুলো দেখে নিন আপনাদের এই ফর্মটির সাথে কী কী লাগবে সেটি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে বিডিও অফিস বা এসটি অফিস থেকে এজ প্রুফ লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে কম্পিউটার নলেজ এবং এক্সপিরিয়েন্স লাগবে এবং তিন কপি সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফ লাগবে অ্যান্ড ওয়ান সেলফ অ্যাড্রেস ইনব্লয় মানে আপনাদের কিন্তু একটি নিজস্ব ডাক টিকিট খাম খামে একটি দশ টাকার বা পাঁচ টাকার একটি ডাক দিয়ে আপনারা দশ টাকার একটি ডাক দিয়ে খামের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা নিজস্ব বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা দিতে পারবেন তো বন্ধুরা দেখুন ইনস্ট্রাকশনগুলো আমি আপনাদের বলে দিচ্ছি কি যোগ্যতা এবং এজ কত লাগবে এখানে কোন কোন ডিস্ট্রিকে নিয়োগ হচ্ছে ডাটা ম্যানেজার ফর এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমডাঙ্গা ব্লকে কিন্তু একটি শূন্যপদ রয়েছে তারপরে হচ্ছে হাবরা ব্লকে একটি শূন্যপদ রয়েছে সন্দেশখালী ব্লকে কিন্তু একটি শূন্যপদ রয়েছে রয়েছে এইসব ব্লকে কিন্তু নিয়োগ হচ্ছে আপনারা কিন্তু এই যে তিনটি ব্লকের আন্ডারে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করে নিতে পারেন নেম অব দ্য পোস্ট ডাটা ম্যানেজার আমি আগেই বলেছি এবং এজ কত লাগবে আঠেরো থেকে আঠেরো থেকে সাঁত্রিশ বছর এক এক দু হাজার আপনাদের হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান হতে হবে এনি ডিসিপ্লিন আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো বোর্ড থেকে আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারবেন এবং মিনিমাম অবশ্যই আপনাদের ছ মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই হতে হবে এবং সঙ্গে কিন্তু অবশ্যই তিরিশটি ওয়ার্ড কিন্তু মিনিটে তুলতে হবে টাইপিং স্পিডও কিন্তু লাগবে এখানে বলেছে মিনিমাম এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বেতন পাবেন এগারো হাজার টাকা করে পার মান্থ আপনাদের কিন্তু এখানে এগারো হাজার টাকা করে বেতন পেয়ে যাবেন প্রতি মাসে পার মান্থ এগারো হাজার টাকা করে বেতন পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে তিনটি শূন্যপদ রয়েছে আমি আপনাদেরকে বলেই দিলাম আবারও বলে দিচ্ছি আবেদন করার যেটা শুরু হবে আবেদন করা শুরু হয়ে গেছে এবং আঠাশ এগারো দু হাজার আঠ মানে আঠাশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা নির্দিষ্ট বিডি অফিসে জমা দিতে পারবেন এবং উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত পর্যন্ত এর মাঝখানে কিন্তু অবশ্যই আপনাদের জমা দিতে হবে আপনারা কিন্তু নিজে নিজ যে ব্লকের আন্ডারে রয়েছেন সেই ব্লকে গিয়ে কিন্তু আপনারা জমা দিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা কিন্তু ব্লক থেকে ফর্মটি পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো এখান থেকেও ফর্মটি সংগ্রহ করে আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টস দিয়ে ফিল আপ করে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সেখানে জমা দিতে পারেন তো বন্ধুরা দেখুন এটি কিন্তু দারুণ একটি সুযোগ আপনাদের হাতে তো এখানে বলেছে দ্য ডাউনলোড জেরোস বা স্ক্যান কপিস অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনারা কিন্তু স্ক্যান কপি বা ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আবারও বলে দিচ্ছি এবং এখানে কি কী লাগবে সেগুলো কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে বলেই দিয়েছি এবং বন্ধুরা সমস্ত কিছু কিন্তু আপনারা জেনে গেলেন এইচ থেকে শুরু করে গ্র্যাজুয়েশান লাগবে আপনাদের কোয়ালিফিকেশান এবং কত করে পাবেন এবং বন্ধুরা আপনারা কোয়ালিফিকেশান সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে গেছেন লাস্ট ডেট কবে তো আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং এই নিয়োগ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের রিপ্লাই দিয়ে কিন্তু অবশ্যই হেল্প করব তো আশা করি বন্ধুরা এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিও টুকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য